ক্লাস 6 গুড মর্নিং এভরিবডি এখন আমি তোমাদের নিজে করি 10.1 নিজে করি 10.1 পেজ নাম্বার হচ্ছে 116 পেজ নাম্বার হচ্ছে 116 হ্যাঁ এখানের অঙ্কগুলি করাচ্ছি তো প্রথম অঙ্কটা আছে প্রথম অঙ্কটা দেখা বলা আছে যে কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে বলা আছে যে ভগ্নাংশ গুলি সসীম না অসীম আমাদের বের করতে হবে তো আমরা দেখেছি সসীম ভগ্নাংশ এবং অসীম ভগ্নাংশ কাকে বলে সসীম ভগ্নাংশ কোনগুলি না দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে হ্যাঁ তাহলে সেগুলো হচ্ছে সসীম ভগ্নাংশ আর দশমিকের পর যদি অসংখ্য অঙ্ক থাকে সেগুলো হচ্ছে অসীম ভগ্নাংশ তাহলে এখানে দেখো বলা আছে যে সাতের নন এই ভগ্নাংশটি সসীম না অসীম তাহলে আমরা নয় দিয়ে সাতকে ভাগ করব কত পাচ্ছি দেখো 0. এখানে 0 নেব তাহলে হচ্ছে 7 9 63 আবার দেখো 7 আবার 0 পাব তাহলে এটাও তাই হবে 7 9 63 আবার 7 আবার 0 তাহলে এইখানে আমরা এইরকম করে অনেকগুলি মানে 0.77777 এরকম করে আমরা পেয়ে যাবো অর্থাৎ দেখো দশমিকের পর অসংখ্য অঙ্ক পাচ্ছি সেই জন্য এটা আমরা কি লিখবো আমরা 7 7 7 এটা হচ্ছে অসীম ভগ্নাংশ এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ হ্যাঁ অসীম দশমিক ভগ্নাংশ কারণ কি না দশমিক এটা আমরা এইভাবে অনেকগুলি পাচ্ছি দিয়ে তাহলে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ কারণ আমরা দশমিকের পর অসংখ্য অঙ্ক পাচ্ছি ডট ডট হবে এগুলো হ্যাঁ আবার এটাকে যদি আমরা আবৃত দশমিকে আনি তাহলে আমরা কত পাব আবৃত দশমিকে আনলে হবে এটা হচ্ছে 0.7 পৌনপুনি 0.7 পৌনপুনি হ্যাঁ যেহেতু সাতটা বারবার নির্দিষ্ট নিয়ম করে ফিরে ফিরে আসছে সেই জন্য এটা বললাম 0.7 পৌনপুনি ঠিক আছে অসীম দশমিক সংখ্যাটা হয়ে গেল আবৃত দশমিক সংখ্যা আবার আরো একটা দেখছি দেখো যদি আমরা 11 12 দিয়ে ভাগ করি এটা হচ্ছে 7 9 হলো এবার একটা দেখো 11 12 11 বাই 12 11কে 12 দিয়ে ভাগ করছি তাহলে কত হচ্ছে না 0. এখানে যদি আমরা আবার এটা 0 নিই পয়েন্টে 0 পাবো তাহলে হচ্ছে কত 9 12 108 তাই তো 9 12 108 তাহলে আমরা 2 পাচ্ছি দশমিকের জন্য একটা শূন্য সবসময় পাবো তাহলে 12 কে 12 8 পেলাম দশমিকের জন্য একটা 0 সবসময় পাচ্ছি 6 12 72 আবার 8 পাচ্ছি আবার দেখো 6 12 72 আবার 8 হ্যাঁ এরকম করে আমরা 6 6 6 করে পেয়ে যাব তাহলে আমরা ভাগফলটা কত পাচ্ছি না 0.91666666 এরকম আরো অসংখ্য অঙ্ক পাচ্ছি তাহলে দশমিকের পর যদি আমরা অসংখ্য অঙ্ক পাই তাহলে এটা হয়ে গেল অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে কারণ দশমিক পর অসংখ্য অঙ্ক পাচ্ছি আবার দেখো এটাকে আমরা যদি এইভাবে লিখি 0.91 ছয়টা তো নিয়ম করে নির্দিষ্ট নিয়ম করে বারবার ফিরে আসছে সেই জন্য এখানে আমরা পৌনপুনি দেব তাহলে হলো কত না 0.916 পৌনপুনিক 6 0.916 পৌনপুনিক 6 হ্যাঁ এটা হয়ে গেল আবৃত দশমিক সংখ্যা তো এইভাবে আমাদের অঙ্কগুলো ভগ্নাংশগুলো দেখতে হবে যে কোনটা সসীম কোনটা অসীম হ্যাঁ তাহলে অসীম দশমিক সংখ্যাগুলোই কিন্তু আবৃত দশমিক সংখ্যা এরপর আমরা কোনটা শুদ্ধ আবৃত এবং নিজে করি 10.2
নিজে করি 10.2 নিজে করি 10.2 117 এখানে অঙ্কগুলো আমরা দেখছি এখন নিজে করি 10.2 দেখা একটা ভগ্নাংশ আছে 5/6 5/6 তো এটাকে আমরা শুদ্ধ আবৃত দশমিক না মিশ্র আবৃত দশমিক এটা আমাদের বের করতে হবে শুদ্ধ আবৃত দশমিক কোনগুলো না পৌনঃপুনি বিন্দুটা যদি দশমিকের পরে শুরু হয়ে যায় সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক না এরকম কথা হবে 0.3 এটা হচ্ছে শুদ্ধ আবৃত মানে পৌনঃপুনি বিন্দুটা দেখো দশমিকের পরে শুরু হয়ে গেছে দশমিকের পরে অঙ্কটা আছে না তাই পৌনঃপুনি তাহলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত না এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক আর যদি এরকম হয় পৌনঃপুনি বিন্দুটা দশমিকের পরে শুরু না হয়ে এক বা একের বেশি অঙ্কের পর শুরু হয় সেটাকে বলবো আমরা মিশ্র আবৃত দশমিক যেমন ধরো এরকম 2-3 এরকম তাহলে দেখো একটা অঙ্ক বাদ আছে 0.2 টুটের মাথা পৌনঃপুনি নেই কিন্তু তারপরে তিনের মাথায় আছে তাহলে এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক তো এরকম দেখি আমরা কি হচ্ছে হ্যাঁ আমরা ছয়কে পাঁচকে ছয় দিয়ে ভাগ করবো তাহলে পাঁচকে যদি ছয় দিয়ে ভাগ করি আমরা কত পাচ্ছি 0.0 এখানে 0 বসালাম পয়েন্ট দিয়ে আমরা একটা 0 পেয়ে গেছি তাহলে হচ্ছে কত না 6 8 48 2 হ্যাঁ আবার আমরা 0 পাবো দশমিকের পর একটা নির্দিষ্ট 0 পেয়ে যাব তাহলে 3 6 18 পেলাম আবার 2 আবার 0 3 6 18 আবার 2 তাহলে এরকম চলে যাবে দশমিকের উপর অসংখ্য অঙ্ক পাচ্ছি তাহলে এটা হচ্ছে কি না অসীম দশমিক ভগ্নাংশ আবার তাহলে এটাকে আমরা যদি আবৃত দশমিকে আনি তাহলে কত লিখব না 0.83 এটা তিনের মাথা পৌনঃপুনি তাহলে এটা দেখো কত হচ্ছে না 0.83 তিনের মাথা পৌনঃপুনি তাহলে দেখো দশমিকের পরই কিন্তু আবৃত দশমিকটা শুরু হয়নি একটা অঙ্ক পর শুরু হয়েছে তাহলে আমি প্রথমেই বললাম যে আবৃত দশমিক কোন মিশ্র আবৃত কোনটা না যদি পৌনঃপুনি বিন্দুটা দশমিকের পরই শুরু না হয়ে এক বা একাধিক অঙ্কের পর শুরু হয় সেটা হচ্ছে মিশ্র আবৃত তাহলে এটা দেখো 8-এর পর শুরু হয়েছে তাহলে এটা হয়ে গেল কি লিখবো মিশ্র এই ভগ্নাংশটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে এটা আরো একটা দেখো আরো একটা এটা হলো 5/6টা আমি যদি আরো একটা দেখাই তোমাদের এটা তাহলে পরিষ্কার হবে বুঝতে পারলে আরো আরো একটা দেখো তো মনে করো 5/11 এটা কি হবে শুদ্ধ না মিশ্র 11 দিয়ে ভাগ করো 5কে ঠিক আছে 0.0 পেলাম তাহলে এটা হচ্ছে 4/11 44 11 দিয়ে ভাগ করছি 4/11 44 তাহলে এটা পেলাম 6 বিয়োগ ফলটা আবার যদি 0 পাই কারণ দশমিকের পর একটা নির্দিষ্ট 0 পেয়ে যাবো একটা 0 সব সময় পাবো আবার দেখো আমরা পাচ্ছি কত 5/11 55 আবার পাচ্ছি 5 আবার 0 তাহলে 4/11 44 আবার 6 আবার 5 5/11 55 তাহলে এই যে আমরা আবার 5 পাবো তাহলে দেখো এরকম ভাগ হয়ে থাকে এই কেউ অসংখ্য অঙ্ক পাচ্ছি দশমিকের পর তাহলে এটা হচ্ছে কি না কি ভগ্নাংশ হবে না দেখো এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ অসীম কারণ আমরা অসংখ্য অঙ্ক পাচ্ছি আবার এটা এইভাবে হচ্ছে দেখো 0.45 আবৃত 45 হ্যাঁ 0.45
পৌনঃপুনিক অর্থাৎ চার এবং পাঁচটার এখন নির্দিষ্ট নিয়ম করে বারবার ফিরে ফিরে আসছে, চার পাঁচ আসবে, আবার চার যাবে, আবার পাঁচ আসবে, এরকম করে ফোর এবং ফাইভটা দশমিক উপর বারবার নির্দিষ্ট নিয়ম করে ফিরে ফিরে আসবে। তাহলে এটাকে আমরা বলবো কি না আবৃত দশমিক। এবং দেখো দশটি যে পৌনঃপুনিক বিন্দুটা শুরু হয়েছে সেটা দশমিকের পরই শুরু হয়ে গেছে, দশমিক চারের মাথা পৌনঃপুনিক আছে, পাঁচের মাথাতেও পৌনঃপুনিক আছে, তাহলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক, শুদ্ধ, কারণ পৌনঃপুনিক বিন্দুটা দশমিকের পরই শুরু হয়েছে, এখানে এটাতে শুদ্ধ আবৃত দশমিক এটা, ঠিক আছে। তো এইভাবে আমাদের অঙ্কগুলো দেখতে হবে। দশ পয়েন্ট টু গেল, এরপর আমরা কয়েকটা ইয়ে করবো, মিশ্র আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে আনবো, নিজে করি টেন পয়েন্ট টু হলে তো নিজে করি টেন পয়েন্ট থ্রি, দেখো নিজে করি টেন পয়েন্ট থ্রি, এটা আছে একশো উনিশ পেজ, একশো উনিশ পেজ। তো একশো উনিশ পেজে দেখবো এটা একটা আবৃত দশমিক আছে, ওটাকে আমাদের সামান্য ভগ্নাংশে আনতে হবে। তো আবৃত দশমিক সংখ্যাটা কত আছে, না জিরো পয়েন্ট ফাইভ, জিরো পয়েন্ট ফাইভ। তাহলে এটাকে আমরা কী করব, পৌনঃপুনিক আছে, আমি আগের দিন বলেছিলাম যে দশমিক এবং পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটা লিখবো, লব্ধেতে লিখলাম দশমিক পৌনঃপুনিক ছাড়া লিখলাম, আর দশমিকের পর জটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে কটা নয় লিখে দেবো, তাহলে এটা হচ্ছে পাঁচের নয়, তাহলে জিরো পয়েন্ট ফাইভ, পৌনঃপুনিক ফাইভ মানে হচ্ছে ফাইভ বাই নাইন, হ্যাঁ ঠিক আছে।